শিল্পী সমিতি থেকে এখন পর্যন্ত সাকিবের পক্ষে বা বিপক্ষে কেউ কোনো মুখ খোলেনি। এটা বুঝতাম যদি জায়েদ খানের শিল্পী সমিতি থাকতো, কারণ জায়েদ খানের শিল্পী সমিতি যারা ক্যাবিনেটের মেম্বার ছিলেন তাদের ম্যাক্সিমাম মানুষের সাথে সাকিবের ভালো সম্পর্ক না, এবং সাকিবের ভালো সম্পর্ক না কেন সেটা নিয়েও কিন্তু আপনারা অনেকটা জানেন, তারপর আমি সময় থাকলে আমি এই ভিডিওতে বলবো। কিন্তু বর্তমান যে শিল্পী সমিতি, এটা তো সাকিবের শিল্পী সমিতি, চিত্রনায়িকা নিপুণ তো সাকিব খান সমর্থিত প্রার্থী, ইভেন এই যে যে ক্যাবিনেট, এই ক্যাবিনেটের নির্বাচনে জয়ের পেছনেও সাকিবের ভূমিকা আছে, তিনি ওপেনলি ভোট চেয়েছেন অনেক শিল্পীর কাছে। তো সাকিবের বিপদের এই দিনে মানে কয়টা শিল্পী আপনার স্ট্যাটাস দিয়েছেন? হ্যাঁ, আপনি বলতে পারেন ভাই নীরব দিয়েছে, ইমন দিয়েছে, কিন্তু নীরব ইমন স্ট্যাটাস দেওয়ার আগে কি ঘটেছিল? তারা কি ঘটনার সঙ্গে সঙ্গে দিয়েছিল? দেয় নাই। যখন সাকিব খানের ভক্তরা বিভিন্ন ফেসবুকে পোস্ট করেছে যে এই নীরবের ছবি সাকিব খান প্রমোট করে, যেই ইমনের ছবি সাকিব খান প্রমোট করে, তারা কেন আজকে চুপ রয়েছে? তখন হচ্ছে যে একদম পেস্টিস বাঁচানোর খাতিরে সাকিবিয়ানদের মন জয় করার জন্য ওরা স্ট্যাটাস দিয়েছে। কিন্তু আসলে এই স্ট্যাটাসের ফায়দা কতটুকু? সাকিব খানকে নিয়ে এখন পর্যন্ত কোনো সিনিয়র আর্টিস্ট, কোনো জুনিয়র আর্টিস্ট কয়জন মাতছে? একটা ইন্ডাস্ট্রিতে কি দুই চারজন শিল্পী বলেন? একটা ইন্ডাস্ট্রিতে কিন্তু দুই চারজন শিল্পী না, এখানে কিন্তু প্রচুর শিল্পী আছে, কিন্তু কেউ কথা বলে নাই। এবার আমি মানলাম যে সাকিব খান অপরাধ করেছে বা সাকিব খানের সঙ্গে এরকম একটা ঘটনা ঘটেছে, সেটা কি সাকিব খানের পক্ষে যাবে না বিপক্ষে যাবে, সাকিব খানের ইচ্ছাকৃতভাবে হয়েছে নাকি অনিচ্ছাকৃতভাবে হয়েছে? আপনারা বলছেন যে হ্যাঁ সাকিব খানের দোষ ছিল, কিন্তু আমি যদি বলি এটা সাকিব খান চক্রান্তে পড়েছে, একজন সুপারস্টারকে হাতে রাখার জন্য প্রযোজকরা বিভিন্ন পন্থা অবলম্বন করেন। আমি যদি আপনাদেরকে পাল্টা অভিযোগ দিতে বলি যে এমনও তো হতে পারে যে সেই প্রযোজক তারা চেয়েছিল সাকিব খানকে বন্দি করতে, যেই সাবমেরিন অ্যানি সাবমেরিনের কথা উঠছেন তাকে দিয়ে সাকিব খানের রুমে ঢুকিয়ে কোনো একটা ফুটেজ ক্রিয়েট করতে চেয়েছিলেন, এবং এই একটা ফুটেজ ক্রিয়েট করলে লাভ হয় কি জানেন? ওই প্রযোজনা সংস্থার কাছে ওই সুপারস্টার বা নায়ক কিন্তু জিম্মি হয়ে যায়, এমন কিন্তু সিনেমাটিক অনেক গল্প আমরা দেখেছি। আমি বলছি না যে এটা হয়েছে, কিন্তু এটা হওয়া বা না হওয়ার পেছনে যৌক্তিকতা কতটুকু? এটা তো হতেও পারে। অনেক ব্যবসায়ী, বিজনেসম্যান, অনেক বড় বড় উচ্চ পর্যায়ে যারা রয়েছেন, দায়িত্বপ্রাপ্ত, তারপর ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তারপর হচ্ছে যে সুপারস্টার, এদেরকে কিন্তু হাতের মুঠোয় যদি করা যায় ওদের উইকজন নিয়ে, এখন উইকজনটা কি যে ভাই ঠিক আছে আপনি যদি আমার এর পরবর্তী ছবিতে কাজ না করেন বা আমাকে শিডিউল না দেন, সো এই ফুটেজটা কিন্তু আমি ইয়ে করে দিব। আপনাদের একটা মজার কথা বলি, শুধুমাত্র সাকিব খানের সাথে না, ঢালিউড ইন্ডাস্ট্রিতে অনেক নায়িকার সাথে কিন্তু এটা ঘটেছে, ঠিক আছে, মাতাল করে এরকম কিন্তু অনেক নিউজ আছে, এবং BFDC-তে এগুলো কিন্তু কানাগুঞ্জন চলে, এবং বিভিন্ন প্রযোজকের কাছে, পরিচালকের কাছে, তারপর হচ্ছে নির্মাতার কাছে অনেক শিল্পীরা কিন্তু জিম্মি থাকে। সাকিবের মতো একটা শিল্পীকে জিম্মি করার জন্য এটা কি প্ল্যান বি না? এটাও তো হতে পারে। এবার আসেন সাকিব খানের যিনি আইনজীবী, তিনি হচ্ছেন কিছুক্ষণ আগে একটা ভিডিও বার্তায় বলেছেন যে এইগুলো সম্পূর্ণ মিথ্যা। তিনি কিন্তু অস্ট্রেলিয়ান আইনজীবী, এবং তিনি বলেছেন যে এমনটা যদি ঘটতো তাহলে সাকিব খান 2018 সালে আবার অস্ট্রেলিয়া আসতে পারতেন না, এবং লিগালি তিনি ঘুরেছেন। আচ্ছা গেল, এইবার আসেন তৃতীয় পয়েন্টে। তৃতীয় পয়েন্টটা হচ্ছে কিছুক্ষণ আগে কী ঘটেছে। কিছুক্ষণ আগে ওই যে কথিত প্রযোজক রহমতুল্লাহ, এই রহমতুল্লাহ সাহেব কিছু কিছু গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং তাদেরকে একটা PDF ফাইল পাঠিয়েছেন, এবং সেটা হচ্ছে পুলিশ রিপোর্ট। হ্যাঁ, মানে পুলিশ দিয়ে একটা এখন অভিযোগপত্র দেওয়া হয়েছে, মানে এতদিন তিনি নিজে অভিযোগ দিয়েছেন। আমি একটু ক্লিয়ার করি, এতদিন হচ্ছে রহমতুল্লাহ এসে শিল্পী সমিতিতে, প্রযোজক সমিতিতে আর কয়েকটা সমিতিতে সাকিব খানের বিরুদ্ধে আনীত লিখিত অভিযোগ নিজে দিয়েছেন, আর এবার হচ্ছে পুলিশের মাধ্যমে আইনি নোটিশ দিয়েছেন। হ্যাঁ, এবং সাকিব খানের বাসায় নাকি সেটা পৌঁছে দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে এখন যদি সাকিব খান তার সঙ্গে সুরাহা না করেন, তিনি বলছেন যে এখন যদি সাকিব খান সুরাহা না করেন তাহলে আমি আর কোনো কথা বলবো না, যা বলার পুলিশ বলবে। এবং তিনি তার পরবর্তীতে আরেকটা কথা বলেছেন যেটাকে বোঝা যায় যে আসলে তিনি কী যাচ্ছেন। তিনি বলেছেন এটা নিয়ে সমাধান করতে হবে। এখন কাহিনী হচ্ছে সমাধানটা কী? সমাধানটা হচ্ছে ওই যে অপবিশ্বাস যেটা করতে চেয়েছিল, যে সাকিব খানকে নিয়ে বসে যে ঠিক আছে সাকিব খান অপারেশন অগ্নিপথের জন্য শিডিউল দিবে, তাই না, এবং আপনাদের টানা শিডিউল দিয়ে এই ছবিটা উঠাই দিবে, রাইট? তো আপনার এই শিডিউলের জন্য আপনি যদি মানে অভিযোগই করতেন তাহলে তো এই অভিযোগটা করতে পারতেন যে সাকিব আমাকে শিডিউল দিচ্ছে না বা সাকিব আমাকে শিডিউল ফাঁসিয়েছে। তাহলে আপনি কেন নারী কেলেঙ্কারি আনলেন? আপনি কেন রেপিস্ট বললেন সাকিব খানকে? আপনি কেন বললেন যে দামি দামি খাবার খেতে চায়? একজন স্টারকে আপনি নেবেন কয়েকটা খাবার দিয়েও যদি খোটা দেন, তাহলে আপনার যে মন মানসিকতা বা আপনি যে একজন প্রযোজক হিসেবে কত নিম্নমানের মন মানসিকতা নিয়ে মানে ইন্ডাস্ট্রিতে আছেন, সেই ব্যাপারটা নিয়েও কিন্তু ভাবতে হবে।
ওকে, তাহলে এবার হচ্ছে যে আপনি নিজেও চাচ্ছেন একটা সমঝোতায় আসতে। এখন আপনার কাছে রহমতুল্লাহ সাহেব সমঝোতা হচ্ছে দুটি, একটা হচ্ছে হয় তাকে টাকাগুলো ব্যাক করে দিতে হবে ক্ষতিপূরণ সহ, যেটা আসলে যেটাকে সাকিব খান বলছেন হচ্ছে চাঁদাবাজি, আর দ্বিতীয় অপশন যেটা দিয়েছেন সেটা হচ্ছে যে সমঝোতা করতে হবে, শিডিউল দিতে হবে। কিন্তু বুবলিও বলছে শিডিউল দিক, অপবিশ্বাসও বলছে শিডিউল দিক, কিন্তু আপনি সম্ভবত এটা মানবেন না। আপনি সম্ভবত এখন সাকিবের কাছে টাকা চাচ্ছেন, তার মানে হচ্ছে এখানে একটা পয়েন্ট একদম ক্লিয়ার হয়ে গেল, সেটা হচ্ছে যে অপারেশন অগ্নিপথ সিনেমাটি ওঠানোর মতো টাকা বা বাজেট আপনার কাছে নেই বা ইচ্ছাও আপনার কাছে নেই, তাই আপনি চাচ্ছেন সাকিবের কাছ থেকে টাকা নিতে। এবং সাকিব বলছে এটা হচ্ছে চাঁদাবাজি। আপনি যদি শিডিউল নিয়ে কথা বলতেন আমার কাছে মনে হয়েছে যে সাকিব খান শিডিউল দিয়ে দিত। এবার আসি অ্যানি সাবমেরিনের পক্ষে। অ্যানি সাবমেরিন আপনার সঙ্গে কিন্তু বাংলাদেশেও সাকিব খানকে অনেকটা অনুষ্ঠানে দেখা গিয়েছে। কিছুদিন আগে দেখলাম যে সালমান শাহর একটা অনুষ্ঠানে ওনাকে আপনি এসেছিলেন বা সেখানে সাকিবের সাথে বসেছিলেন। আপনার সাথে নাকি সাকিবের অনেক ভালো সম্পর্ক এবং এতটাই ভালো যে অস্ট্রেলিয়ায় গেলে আপনার ওখানেই থাকে, আপনার ওখানে ওঠে আপনি খাবার রান্না করে খাওয়ান। সো অ্যানি সাবমেরিন, এবার আপনার কাছে আমি কয়েকটা কথা বলি। সেটা হচ্ছে 2016 বা 2017 সালে আপনার সাথে এটা হয়েছে, আপনি অস্ট্রেলিয়ায় মামলা করছেন, সব কিছু ঠিক ছিল। তাহলে আপনি 2023 সালে এসে কেন এটা আপনার যে কথিত চাচ্চু, মানে আপনার কিন্তু আপন চাচ্চু না রহমতুল্লাহ, তাকে দিয়ে আসলে মুভ করালেন, আপনি কেন মুভ করলেন না? এটাও কিন্তু একটা বড় মানে ইস্যু হতে পারে। যারা সাধারণভাবে ভাবছেন তারা কিন্তু এটা বুঝতে পারবেন যেটা সাকিব খানকে কিন্তু ফাঁসানো হচ্ছে। এখন FDC তে আসলে কী চলছে, মানে FDC তে সাকিব খানের পক্ষে মানুষ আসলে কেন মুখ খুলছে না? দেখেন, আপনি স্বীকার করেন বা না করেন, এখানে পয়েন্ট হচ্ছে দুটা এবং আমাকে বলতে হবে। ফার্স্ট অফ অল, আমি কয়েকজনের সাথে মুঠোফোনে কথা বলেছি, ইন্ডাস্ট্রির শীর্ষ মানে নির্মাতা, আর্টিস্ট, প্রযোজক, এবং তারা বলছে যে এই জিনিসটার জন্য তো সাকিব দায়ী। সাকিব আসলে আমাদের সাথে দূরত্ব ক্রিয়েট করেছে, ও কখনো আমাদের বিপদ আপদে খোঁজ নেয় নাই। সো ওর বিপদ আপদে আমরা এখন কীভাবে এগোবো? এই দূরত্বটা তো সাকিব ক্রিয়েট করেছে ওয়েস্টার হয়ে যাওয়ার পরে, এই দূরত্বটা তো আমরা ক্রিয়েট করি নাই। আর কিছু কিছু শিল্পী আছে যাদের সাথে হচ্ছে সাকিবের বৈরী সম্পর্ক। বৈরী মানে বলছেন মানে এগেনেস্ট, মানে তারা মনে করে যে সাকিব হচ্ছে আমাদের চিরশত্রু এবং সাকিব মনে করে এরা হচ্ছে আমার এনিমি। তো এই কারণে বৈরী সম্পর্ক রয়েছে এবং এই বৈরী সম্পর্কে থাকার কারণে কিন্তু এখন পর্যন্ত সাকিব খানের যে সংগঠন শিল্পী সমিতি, এই শিল্পী সমিতি থেকে মানে তার পক্ষে যাওয়াই হয় নাই, তার পক্ষে কথা বলাই হয় নাই। ইভেন আরও একটা ব্যাপার আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যখন বলা হচ্ছিল যে শিল্পী সমিতি থেকে এই যে সাকিব খান থানায় যাচ্ছে, ডিবি অফিসে যাচ্ছে, একাই মুভ করতে হচ্ছে, মানে একটা কথা চিন্তা করেন যে একজন শিল্পী নাই যে শিল্পী সাকিবের সঙ্গে মুভ করবে যে ভাইয়া আমি আসতেছি, ভাইয়া আমি আপনার পাশে আছি। সাকিবের কিছু ভক্তরা ব্যানার করছে, সাকিবের কিছু ভক্তরা মিছিল করেছে, সাকিবের কিছু ভক্তরা শান্তিপূর্ণ প্রতিবাদ করেছে, সাকিবের কয়েকজন ভক্ত আসলে মানববন্ধন করার মানে এটা মানববন্ধন বলে না, একজন মিলে আসলে ব্যানার ট্যানার নিয়ে দাঁড়ায় রয়েছে, মানে এই ব্যাপারগুলো আসলে আমরা দেখতে পারছি। কিন্তু ওইভাবে কোনো আন্দোলন, ওইভাবে কোনো মানে এখন পর্যন্ত চোখে পড়ে নাই। এইবার হচ্ছে মানে আমি পয়েন্ট যেটা বলেছিলাম, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে FDC-র একটা গ্রুপ বা একটা সংখ্যা মনে করে যে রহমতুল্লাহ যে অভিযোগ এনেছে সাকিবের বিরুদ্ধে এটা হচ্ছে সত্য এবং এই কারণে তারা চুপ আছে। তো এখন কাহিনী হচ্ছে যে আইনি নোটিশ যেহেতু দিয়েছে এবং সাকিব খান এখন পর্যন্ত বলে যাচ্ছে যে এটা আসলে সত্য না এবং এটা আসলে তাকে ফাঁসানোর জন্য করা হচ্ছে, সো সব কিছুর জন্য আমাদেরকে কয়েকটা দিন ধৈর্য ধরতে হবে। তবে কী হতে পারে যদি সাকিব খানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয়ে যায়? তাহলে আপনি মানে যদি এটা বলেন যে এই অভিযোগ প্রমাণ হয়ে গেলে সাকিব খানের ক্যারিয়ার শেষ হয়ে যাবে, তাহলে আমি বলবো যে না, উনি পাল্টা রিড করতে পারবেন এবং এটা চলমান থাকবে, বিভিন্ন তথ্য লাগবে। এবং ওই প্রযোজক কিন্তু আসলে অ্যানি সাবমেরিনকে নিয়ে যেই অভিযোগটা দিচ্ছেন সেই অভিযোগের ক্ষেত্রে বেশি জোর দিচ্ছেন না, উনি জোর দিচ্ছেন সমঝোতার ক্ষেত্রে, মানে ওনার টার্গেটই হচ্ছে সমঝোতা করো, টাকা দাও। উনি কিন্তু ওই মেয়েটার মানে জাস্টিসের জন্য আসেন নাই যে ওই মেয়েটার বিচার চাই, একটাবারও বিচারের জন্য কথা বলছে না। উনি বলছে সমঝোতা করতে হবে, এটা নিয়ে বসতে হবে, মানে উনি হচ্ছে যে ওনাকে টাকা দাও।